আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলাশাসকের কার্যালয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। লাস্ট এটা আমাদের আপডেট আছে, দামোদর জলটা 2 লাখ কিউসেক ছেড়ে দিয়েছে ওরা, তো অজয়টা 3-4 ঘন্টা আগে 1 লাখ 40 মতো ছিল। তো আমরা এক্সপেক্ট করছি কি ইভিনিংয়ে, আমাদের একটু লেট ইভিনিংয়ে, একটু রাতের দিকে আমাদের ওয়াটার লেভেলটা রাইজ করতে পারে, ডেঞ্জার লেভেলের আশেপাশে আছে। দামোদর ডেঞ্জার লেভেল থেকে নিচে আছে। আমরা অলরেডি স্পিড বোট পাঠিয়ে দিয়েছি, আমরা বয়েও পাঠিয়ে দিয়েছি, লাইফ জ্যাকেটও পাঠিয়ে দিয়েছি, 1-1.5 ঘন্টা আগে পাঠিয়ে দিয়েছি। ওরা একবার পৌঁছে গেলে আমার ধারণা ওরা তাড়াতাড়ি রেস্কিউ হয়ে যাবে। আমার সিভিল ডিফেন্স টিম আছে, এসডিও সাবও বেরিয়েছে। এখন দেখুন আমরা সব জায়গা কিন্তু মাইকিং করেই যাচ্ছি। আমরা অলরেডি আজকে সকালে আমাদের একটা ভিসি ছিল, সবই প্রধান সাহেব সঙ্গে ভিসি ছিল, পঞ্চায়েত সমিতিও ছিল, আজকে একটা দুর্গাপুজো নিয়ে মিটিং ছিল আমরা ওখানেও, আমাদের MIC স্যারও ছিল। আমরা আমাদের এন্ড থেকে সবিকে বলে দিয়েছি, মাইকিংও স্টার্ট হয়ে গেছে, কিন্তু মানে মানুষ মানে অ্যাট টাইমস আমরা ওরা বুঝতে পারে না কি জলটা মানে আস্তে আস্তে বাড়ে, তো সেটা বুঝতে ওদের টাইম লাগে, আমরা আরও সতর্ক করছি। আমরা আমরা সকালেই কিন্তু জানতে পেরেছি কি জলটা প্রভাবটা বাড়ছে আর এটা আস্তে আস্তে বাড়বে। এখন পর্যন্ত জল ঢোকার কোনো ইনফরমেশন নেই, কিন্তু আমরা স্টিল লোকগুলোকে ইভ্যাকুয়েশনটা স্টার্ট করে দিয়েছি। আমরা ওদেরকে শিফট করছি। মানে ব্লকের মধ্যে আউসগ্রাম 2 আছে, আমার মঙ্গলকোট আছে, কেতুগ্রাম 1 আছে, কেতুগ্রাম 2 আছে, কিছু কিছু আমার গলসি 2 এলাকা দামোদর থেকে যে এফেক্ট হবে, রায়না 1-2, জামালপুর, খণ্ডঘোষ, এগুলোকে আমরা অলরেডি বলে দিয়েছি। কিছু কিছু ওখানে যে গ্রামগুলো আছে আমরা ওদেরকেও বলে দিয়েছি, মাইকিং করে আমরা ওদেরকে শিফট করে দিচ্ছি। আজকে রেড অ্যালার্ট এখন পর্যন্ত তো আমার কাছে নেই। করোনা আবহে পূজো কমিটিগুলিকে বাড়তি সুরক্ষার কথা রাখার আবেদন জানান জেলা শাসক। গত বছরের ন্যায় এবছরও একই বিধিনিষেধ বহাল থাকছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশী সেন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ। আজকে পূজো সম্বন্ধ নিয়ে মিটিং ছিল, আজকে প্রশাসনিক মিটিং বর্ধমান এবং বর্ধমান জেলার টোটাল 7টা ডিভিশন আছে, 7টা ডিভিশনকে নিয়ে আজকে মিটিং ছিল, অনলাইনে মিটিং ছিল, সঙ্গে আমরা প্রেজেন্ট ছিলাম, এখানে মাননীয় মন্ত্রী সাহেব ছিলেন এবং DM সাহেব ছিলেন, SP সাহেব ছিলেন, জেলাধি সভাপতি ছিলেন, আরও অনেকে প্রশাসনিক অনেকেই ছিলেন। আমাদের দুর্গাপূজা সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা ছিলাম এবং আর কয়েকটা পুজো কমিটিও আমাদের সঙ্গে ছিল। তো প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে আজকে মিটিংয়ে, গত বছর যে নিয়ম ছিল সেই নিয়মটাকেই ফলো করতে হবে, সেই নিয়ম অনুসারেই চলতে হবে, যে কোভিড যেটা বিশেষ করে কোভিডের সময় মাস্ক, স্যানিটাইজার, মাস্ক ছাড়া কোনো মণ্ডপে প্রবেশ করা যাবে না, স্যানিটাইজার রাখতে হবে। যেটা গত বছর যেভাবে সিস্টেম ছিল, ভিড় এলাকা ভিড়কে বাদ দিয়ে চলতে হবে, ভিড় বেশি করা যাবে না এবং আপনার মণ্ডপ চারদিকে মানে 3 দিকে খোলা থাকবে, এইসব বিষয় নিয়ে আলোচনা হলো। এখানে মানে পৌরসভার চেয়ারম্যান ছিলেন, ওনাকেও বলেছি, এর আগেও আমরা শুনিয়ে এসেছিলাম, ওনারা বলেছেন মহলের মধ্যে যত যেখানে বর্ধমান শহরের মধ্যে যেসব রাস্তা ভেঙে চুরে গেছে সব মেরামত করে দেওয়া হবে, এটা আমাদের সঙ্গে আশা দিয়েছে। ওনাদের কাছেই আমরা শোনা যে 2-4 চাকা আমরা গত পুজো IC সাহেবের যে মিটিং ছিল সংস্কৃতিতে, তখনই উনি বলে বলা হয়েছিল যে 2 চাকা এবং 4 চাকার কোনো 90 বলে কিছু থাকবে না, যেরকম চলে সেরকম বড় গাড়ির ক্ষেত্রে সেরকম 90 থাকবে। আর এখন বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।